আমার প্রেম টেম করার সময় নাই অত। এখন কেউ যদি আমাকে বিয়ে করতে চান, তো আমি ডাইরেক্ট সরাসরি আমি তাকে বিয়ে করতে চাই। আমার প্রেম টেম করার সময় নাই। প্রেম করতে হলে কাপড় খুলতে হয়, আমি ওটা পারবো না, এর জন্য আমি প্রেমও করবো না। আসসালামু আলাইকুম দর্শক, আমরা অসহায় মানুষের কষ্টের কথাগুলো তুলে ধরি এবং বিভিন্ন ধরনের গল্প আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখায় থাকি। আসলে যারা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের পেজটি এখনও ফলো দেননি, আশা করি তারা ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের পেজের নাম ফারদিন টিভি। এই যে আমাদের সামনে একটি বোনকে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে সে মডেল হতে এসেছে। সেই কেন মডেল হতে আসলো অন্য কাজ বাদ দিয়ে সেই গল্পটা আপনাদেরকে শোনাবো। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো এই যে আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি যশোর। যশোর? তো যশোর থেকে ঢাকা কিভাবে আসলেন? যশোর থেকে ঢাকা আসছি, দেশে তো আর কোনো কাজ কাম নাই, এর জন্য ঢাকায় আসছি চাকরি করার জন্য। আচ্ছা, কি চাকরি চাকরির খোঁজে আসছিলেন? চাকরির খোঁজে মনে করেছিলাম যে চাকরি পাবো সেটাই করব আপাতত। আচ্ছা, তো সেই চাকরি কি করে পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছিলাম। আচ্ছা, কতদিন চাকরি করেছেন? করেছি 7 মাস চাকরি করেছি। 7 মাস? তখন কত টাকা স্যালারি পেতেন? 5,000 টাকা পেতাম। এই যে 5,000 টাকা, এই যে এখন যে বাজার মূল্যর দাম, সেই 5,000 টাকা দিয়ে কি আপনার সংসার চলতো? আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা আছে শুধু, আর আমার ছোট ভাই আছে, আর কেউ নাই। আপনার বাবা? বাবা মারা গেছে অনেক আগে। কত বছর আপনার বয়স যখন, কত বছর তখন মারা গেছে? আমার বয়স যখন 8 বছর তখন। অনেক ছোট কালেই আপনি বাবাকে হারিয়েছেন। হুম, আপনি কি লেখাপড়া করার সুযোগ পেয়েছেন? পেয়েছি, মানে আমার মা যতটুক পর্যন্ত পারছে ততটুক পর্যন্তই লেখাপড়া করাইছে। আমি 6 পর্যন্ত পড়ছি, 6 পাস করে পরে আর চাইলেও স্কুলে আর ভর্তি হতে পারি নাই। বই খাতা কেনা লাগবে অনেক, তা এত টাকা আমার মা নেই। খুবই কষ্টের কথা আসলে। এই বোনের ইচ্ছা ছিল, আপনার তো কি ইচ্ছা ছিল যখন আপনি স্কুলে যেতেন? আমার ইচ্ছা ছিল আমি লেখাপড়া করে আমি একজন টিচার হব, তা হলো না। হলো না যখন, লেখাপড়া যখন করতেই পারবো না, তার জন্য ঢাকায় চলে আসছি। আমার মা অসুস্থ ছিল, কে কাজ করে খাওয়াবে? আমার তো আর বড় ভাই নেই, এই জন্য আমি চাকরি করতে এসে যা টাকা পেতাম আমি কিছু রেখে আমার আম্মুকে দিয়ে দিতাম, পাঠাই দিতাম। আর তখন আমার ভাই ছোট ছিল, এখন বড় হয়েছে, এখন আমার দায়িত্ব হয়েছে। আমি যখন লেখাপড়া করতে পারিনি, তা আমি চেষ্টা করতেছি ওকে একটু করানোর জন্য, কষ্ট মানে করে। আপনি চেষ্টা করতেছেন আপনার ভাইকে একটু লেখাপড়া করে প্রতিষ্ঠিত করার জন্য? হ্যাঁ তো এই যে আপনি স্বল্প টাকা বেতনে আপনি খান কি আর আপনার মাকে দেন কত টাকা? মানে এখন এখন একটু বেতনটা বাড়াইছে, আগে একটু কম ছিল, আচ্ছা 5,000 ছিল, এখন 8,000 হয়েছে। 8,000? তারপরেও অনেক কষ্ট এই ঢাকা শহরে 8,000 টাকা আপনি খাওয়া দাওয়া, তারপরে পরিবার। আসলে দর্শক, গরিব গরিব মেয়েদের কত কষ্ট, তারা স্বপ্ন দেখে অনেক বড় কিন্তু পারে না। তে বোন, এই যে আপনি ওই চাকরি থেকে আপনি মডেলিং হতে চান কেন? মডেলিং হতে চাই কেন? কারণ যারা মডেলিং হয়েছে তাদেরকে তো সবাই চিনে, তাদের অনেক মূল্যটাই আলাদা। তা আমারও ইচ্ছা হয় যে আমি মডেলিং হব, আমাকেও চিনবে, আমার অনেক টাকা হবে, তখন আর কারোর কাছে হাত পাতা লাগবে না, তার জন্যই আমার ইচ্ছা। আসলে স্বপ্ন অনেক বড়, আমরাও চাই সেই স্বপ্ন আপনার পূরণ হোক। তো এই যে মডেলিং হতে, আপনি কি মডেলিং করেছেন, কোনো অভিনয় করেছেন? হ্যাঁ কয়েকটা করেছি কয়েকটা করেছি করেছেন? তো এই যে কয়েকটা করতে গিয়ে কোনো গিভেন টেকের ঝামেলায় পড়েছেন কিনা? এখানে মিডিয়াতে আসলে আমরা যতটুকু শুনি যে মিডিয়াতে আসলে একটা দেওয়া নেওয়ার বিষয় থাকে, সেই বিষয়ে কি আপনাকে কোনো অফার দিয়েছে কিনা? হ্যাঁ দিয়েছে দিয়েছে, দেওয়া নেওয়ার বিষয়ে অফার তো দিবেই, এটা তো দেই অফার, এখন যার যার ব্যক্তিগত ব্যাপার। সেটা আপনি আপনার মতো করে সামলে নিয়েছেন? হ্যাঁ আচ্ছা,
তা আপনার এই যে বড় হয়ে এখন কি মডেলিং এ থাকতে চান না আপনি চাকরির দিকেই থাকতে চান, এই যে এখন বর্তমানে আর কি? এখন বর্তমানে যখন মডেলিং এ আছি তাহলে এগিয়ে যেতে থাকি, দেখি কি হয়। তা আপনার এখন বয়স কত? আমার বয়স 18 চলে। 18 চলে। তা আপনার মা কি চায় না আপনাকে বিয়ে শাদি দিতে? কারণ গরিব ঘরে মেয়েদেরকে তো 15-16 বছর বয়সের সময় বিয়ে শাদি দিয়ে দেয়। দিয়ে দেয় ঠিক আছে, গরিব হয়েছে বলে কি অল্প বয়সে বিয়ে দিয়ে দেবে নাকি? তা এখন আমার ছোট ভাই আছে, ওরে আমি লেখাপড়া করায় মানুষ করব, তারপরে আমি বিয়ে করব। আর আমার যে স্বামী হবে সে যদি আমার ছোট ভাইয়ের দায়িত্ব নেয়, ওকে যদি লেখাপড়া করানোর সুযোগ দেয় আমাকে, তাহলে আমি এখন বিয়ে করে নিব। তাহলে বিয়ে করে নেবেন? হ্যাঁ। তা আপনি তো অনেক সুন্দর দেখতে, শুনতে মাশাল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। তে আপনাকে যদি কেউ পছন্দ করে ফেলে এই যে এই ভিডিওটা দেখে, আপনার প্রেমে পড়ে যায়, তাহলে কি প্রেম করতে পারবে? না, আমি প্রেম টেম করবো না, আমার প্রেম করার সময় নেই। প্রেম কি করেছেন না করি এই 18 বছর বয়সে কখনো? কি প্রেমে পড়েননি? কেউ কি অফার দেয়নি? আমি প্রেমে পড়িনি, আমার প্রেমে অনেক মানুষই পড়েছে। তাই? হ্যাঁ। আপনি যে যে আমাদের অফলাইনে বলেছিলেন আপনি 2 মাসের প্রেমে পড়েছিলেন। বলেছিলাম, কিন্তু আমি পড়িনি, ওই ছেলেটাই পড়েছিল, পড়ে পিস পিস ঘুরেছিল। তাই আমি আমিও সুযোগ দিছিলাম, কিন্তু সে তার সুযোগ কাজে লাগায় নাই, বেফলে গেছে তার সুযোগ। সে আমাকে বেশি ভালোবাসার আবেগ দেখাই ফেলছিল একবারে। আবেগে কি সব কিছু হয় নাকি? মানে আবেগটা কিরকম আবেগ দেখাইলো আপনাকে? কি মানে বিয়ে শাদির আগেই আপনার সেই হ্যাঁ ভালোবাসাটা চেয়ে ফেলেছিল? মানে সে আমাকে বিয়েই করবে, কিন্তু আমাকে একা পেয়ে সে আমাকে গায়ে হাত দিল কিভাবে? সে ভাবতে পারলো না যে আমি তখন বলছি আমি অসুস্থ। অসুস্থ হলেও তো আমি ওকে জীবনও আমি ওর কথা শুনতাম না। তারপরও আমি অসুস্থ, যখন অসুস্থ এই কারণেই বলছি, দেখলাম ও আমাকে কতটুকু ভালোবাসে। ভালোবাসলে আমি অসুস্থ এই কথা শুনে কখনোই এরকমটা আমার গায়ে হাত বাড়াবে না। সে যদি আমার স্বামীও হতো তবুও সে আমার গায়ে হাত বাড়াতো না। অনেক সুন্দর কথা বলছেন। সেজন্য আপনি প্রেম করতে ভয় পান? হ্যাঁ, আমি ভয় পাই, কারণ যেই প্রেম করবে, এই দুনিয়াতে প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই, সব হলো কাপড় খোলার ধান্দা, এটা সবাই বুঝে। গুড, আপনি এই যে একটা চমৎকার কথা বলেছেন, প্রেম ভালোবাসা এখন ডিজিটাল যুগ, ডিজিটাল প্রেম করতে চায় সবাই। সেই প্রেমটাই কি আপনার সাথে করতে চেয়েছিল কিনা? হ্যাঁ, সেই প্রেমটাই করতে চেয়েছিল। এই পর্যন্ত তো ভালো প্রেম আমি দেখলামই না, তা প্রেম কি একে প্রেম বলে নাকি? তা এখন যদি আপনার সাথে কেউ তাহলে প্রেম করতে পারবে না, সরাসরি আপনার জীবন সঙ্গী হতে পারবে? হ্যাঁ, হতে পারবে, তারপরেও আমি দেখবো তাকে যাচাই করে, সেও আমাকে দেখবে যে আমি কেমন, আমার সাথে তার জীবন চলবে কি না, যায় কি না, দেখবে না? না হুট করে একজনকে বিয়ে করে পরে পিটাই পিটাই খেদাই দিলে তো আর হবে না। কারণ আপনি যেহেতু একজন, আপনার বাবা নেই, তা আপনার গার্জিয়ান হিসাবে কে কথা বলবে? গার্জিয়ান হিসেবে আমার মা কথা বলবে, কারণ অনেকেই দেখা গেছে আপনার সুযোগ নিবে, যেহেতু আপনার বাবা নেই, আপনার দুর্বলতা আর্থিক, সেদিকে দেখা গেছে কেউ আপনাকে টাকা দিয়ে আপনার মন কিনতে চাবে। আপনি কি টাকার কাছে বিক্রি হয়ে যাবেন? না না, টাকার কাছে বিক্রি যদি হবো তো আমি কষ্ট করতেছি কোন জন্য? তাহলে আপনি টাকার কাছে বিক্রি হবেন না? না, আমি টাকার কাছে বিক্রি হবো না। আপনি সত্যিকারের একজন ভালো মানুষের জীবন সঙ্গী হতে চান? হ্যাঁ, আমি সত্যিকারে ভালো একজন মানুষের জীবন সঙ্গী হতে চাই, যার মন ভালো, ব্যবহার ভালো, মন ভালো ব্যবহার ভালো হতে হবে। যে আমি ভুল করলেও সে এটা গোপন রাখবে, কাউকে বলবে না, আমাকে বুঝাবে, এরকম একটা ছেলে। আপনি নামাজ টামাজ পড়েন? হ্যাঁ পড়ি, কিন্তু চাকরি বাকরি করতে গেলে তো সব সময় টাইম মতো আর পড়া হয় না, কিন্তু মুসলমান যেহেতু নামাজ পড়তেই হবে। যদি আপনাকে আপনার এই যে বিয়ে করবে সে যদি চায়, তোমার মডেলিং করতে হবে না, তোমার যত দায়িত্ব আছে আমি নিয়ে নিলাম, তুমি গৃহিণী হিসেবে থাকবা, নামাজ পড়বা, তাহলে কি সম্ভব? হ্যাঁ, সে যদি আমাকে, সে যদি ভালো হয় তাহলে আমার সব মনের দুঃখ কষ্ট সব বুঝে, তাহলে সে যদি বলে তোমাকে আমি বিয়ে করব, তুমি আমার মন মতো চলবা, সেও আমার মন মতো একটু চলতে হবে, আমার কথা তার শুনতে হবে, তাহলে আসলে আমিও, সংসারটা তো দুইজনের কথাই। হ্যাঁ, দুইজনের কথা ছাড়া তো আর সংসার চলে না। আর মানুষের কথা শুনবে না? শুনবে ঠিক আছে, আগে দেখবে যে আমার বউ এটা করলো কি না, একটা অন্যায় করলো কি না, এটা যাচাই করে তারপরে বউকে এসে বলবে, এরকম একটা ছেলে হলে আরো ভালো হয়। এই যে সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন,
আপনার নামটা বলে একটু বলেন, যারা আপনাকে পেতে চায়, ভালোবাসতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ ভাইয়া, আপনারা যারা আমাকে পেতে চান, যারা আমার কথাগুলো ভালো লাগছে অথবা আমাকে ভালো লাগছে, তাদেরকে সবার জন্য দোয়া থাকলো, আর আমার জন্য একটু দোয়া করেন। আপনার নামটা কি? আমার নাম হলো নুসরাত জাহান মিমি। নুসরাত জাহান মিমি, অনেক সুন্দর একটি নাম। তো নুসরাত জাহান মিমির জীবনে সাফল্য কামনা করি। দর্শক, যদি এই গল্পটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আসলে এই মেয়েটি একদম সহজ সরল একটি মেয়ে, যদি সেই গল্পের ভিতরে কিংবা কথা বলার ভিতরে কোনো খারাপ কিছু বলে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন কীরকম ভিডিও দেখতে চান, আমরা সেরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো দর্শক, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।